বাংলাদেশ পুলিশের স্পেশাল টিম সোয়াট মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত এই বুলেট প্রুফ এপিসি এর ডেলিভারি পেয়েছে। তবে কয়টি এপিসি ডেলিভারি পেয়েছে তা নিশ্চিত হতে পারেনি। ব্যাটেক্স বুলেট প্রুফ এপিসি এমন এক ধরনের এপিসি যা 7.62mm x 51 এবং 7.62mm x 39mm বুলেট থেকে রক্ষা করবে ভিতরের সদস্যদের এমন ভাবে তৈরি করা হয়েছে। 4:4 চাকার এই এপিসিটি মোট 10-14 জন সদস্য বহন করতে সক্ষম। ভেহিকালটির তৈরি কারক কোম্পানি বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানি। ভেহিকালটির টাইপ আর্মর্ড ল এনফোর্সমেন্ট অথবা আর্মর্ড পার্সোনাল ক্যারিয়ার। ভেহিকালটি ডিজেল গ্যাস পেট্রোল দ্বারা পরিচালিত। অপর সুখবরটি হলো সম্প্রতি বাংলাদেশ পুলিশের স্পেশাল ইউনিট তাদের অপারেশন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ভেহিকেল বোর্ন ইন্টারভেনশন সিস্টেম কেনার টেন্ডার ছেড়েছে। ভেহিকেল বোর্ন ইন্টারভেনশন সিস্টেম হলো পুলিশের স্পেশাল টিম যেমন সোয়াট কাউন্টার টেরোরিজম টিমের জন্য একটি অ্যাসল্ট প্ল্যাটফর্ম, যা মূলত যে কোনো সন্ত্রাসী হামলা বা বিমান হাইজ্যাক হতে তুলনামূলক উচ্চতায় সোয়াট বা সিটি মেম্বারদের পৌঁছে দেয়। বিমান হাইজ্যাক হলে এসব ভেহিকেল বোর্ন ইন্টারভেনশন সিস্টেম বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে বিমানের ভেতরে কমান্ডো সোয়াট সিটি মেম্বারদের পৌঁছে দেয়। এছাড়া তুলনামূলক উঁচু বিল্ডিং এ দ্রুত ওঠার জন্য এসব ভেহিকেল ইউজ করা হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এই অত্যাধুনিক ভেহিকেল বোর্ন ইন্টারভেনশন সিস্টেমের অধিকারী হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের NSG অত্যাধুনিক রিনল্ড শেরপায়ের ওপর বেসড ভেহিকেল বোর্ন ইন্টারভেনশন সিস্টেম ইউজ করে থাকে। মূলত সোয়াট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইউনিটের গোয়েন্দা শাখার অধীনে কাজ করে। শারীরিক কঠোর পরিশ্রমের পরীক্ষা নিয়ে এই টিমে নিয়োগ দেওয়া হয় একজন সদস্যকে। উন্নত ট্রেনিং এর জন্য আমেরিকা, কোরিয়া এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদের কাছে থেকে ট্রেনিং পেয়ে থাকে। খাগড়াছড়িতে পুলিশের বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং শেষ করে টিমে যোগদানের মাধ্যমে শেষ হয় একজন দক্ষ।